আসসালামু আলাইকুম, মেহেদি ই স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ম্যাথ ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে। কেন ইন্টারেস্টিং বলতেছি, আমি একটা অঙ্ক লিখেছি, এখানে একটা অঙ্কই আমি সাতটা পদ্ধতিতে সমাধান করে দেখাবো। অর্থাৎ এই এই অঙ্কটা যে সাতটা পদ্ধতিতে সমাধান করা যায়, অনেকে কিন্তু অনেকেরই ধারণার বাইরেই ছিল যে কীভাবে সম্ভব, আসলে একটা অঙ্ক সাতটা পদ্ধতিতে সমাধান করা সম্ভব? আসলেই সম্ভব। গণিতের বেসিক যদি কারোর স্ট্রং থাকে, অবশ্যই অবশ্যই তার পক্ষেও এই অঙ্কটি সাতটা পদ্ধতিতে সমাধান করা সম্ভব, যদি সে একটু ডিপলি চিন্তা করে। তো আমি কথা না বাড়াই, আজকে এক এক করে আমি রুল ওয়ান থেকে শুরু করি, যে এক এক করে সাত নম্বর রুল পর্যন্ত দেখিয়ে আমি এই সমাধান পদ্ধতিটা দেখাবো। আচ্ছা, তো নিয়ম নম্বর এক, আমরা এক নম্বর দিয়ে শুরু করি। প্রথমত আমরা প্রথম এক নম্বরে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এই দেওয়া আছে থেকে আমরা এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিরেক্ট এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবে চলে যাবো। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখি, দেওয়া আছে হলো এ প্লাস বি প্লাস সি সমান জিরো। তো এইখান থেকে কিন্তু আমরা এই সিটা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা এমন হয় এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, তাই না? আচ্ছা, এখন এই উভয় পক্ষকে আমরা ঘন করে দেব। তাহলে উভয় পক্ষে ঘন কেন করব? কারণ আমার যে প্রদত্ত রাশির যে মানটা নির্ণয় করতে হবে সেটা কিউব আছে, এই জন্য আমরা ঘন করে দেব। তাহলে উভয় পক্ষে ঘন করে দিলে এমন হবে এ প্লাস বি এ পাশে কিউব হবে, আর মাইনাস সি এ পাশে কিউব হবে, পাশের ব্র্যাকেট দিয়ে আমরা লিখব ঘন করে। আচ্ছা, এখন এইটা যদি আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র করি, এখানে সূত্র কিন্তু দুই কোয়ালিটি হয়, একটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর একটা এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা কোনো অবস্থাতেই একটা সূত্র আর একটা ভিতরে মিক্স করে ফেলবো না। অবশ্যই অবশ্যই এগুলো অঙ্ক করার আগে প্রয়োজনে একবার দেখে নেব, প্রয়োজনে আরেকবার লিখে লিখে আমরা সূত্র মুখস্থ করবো, কিন্তু কোনো অবস্থাতেই একটা সূত্র আরেকটার সঙ্গে মিক্স করে ফেলবো না। আচ্ছা, তো তাহলে এর সূত্রটা কী হবে? এর সূত্র হবে, তাহলে এর সূত্র হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু মাইনাসের যদি কিউব করি তাহলে বিজোড় সংখ্যক বার, মাইনাস যদি পাওয়ার থাকে তাহলে মাইনাসে থেকে যাই, আর সি এর পাওয়ার কিউব এ থেকে গেল। আচ্ছা, এখন আমরা এই এ কিউবটা বসাই দিলাম, এই বি কিউবটা বসাই দিলাম, এই থ্রি এ বি পর্যন্ত রাখলাম। এখন দেখেন এ প্লাস বি এর মান কিন্তু মাইনাস থেকে পেয়েছি আমরা, তাই না? তো এইখানে এই মাইনাস থেকে আমরা বসাই দেব, এখানে হয় মাইনাস সি টু দি পাওয়ার কিউব। আচ্ছা, তাহলে এটা কী হয়? এটা হয় এ কিউব প্লাস বি কিউব, এই মাইনাস আর এই প্লাস গুণ করে হয় মাইনাস, এই থ্রি এই এ বি আর সি আমি একবারে গুণ করে দিলাম এ বি সি ইকুয়াল টু মাইনাস সি কিউব। এখন আমাকে তো বলেছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করতে, কিন্তু আমার যে রাশিটা এসছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি সি মাইনাস সি কিউব, তাহলে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমি বাম সাইডে রাখলে আমার কিন্তু এ কিউব প্লাস বি কিউব সি কিউবের মানটা চলে আসতেছে। তো আমি এখানে সেই কাজটাই করব, এ কিউব প্লাস বি কিউব এটা এবারে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস সি কিউব ইকুয়াল টু এটা এবারে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে থ্রি এ বি সি। অর্থাৎ আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের যে মানটা সেটা কী আসতেছে? সেটা আসছে থ্রি এ বি সি। অর্থাৎ এই থ্রি এ বি সি আমার সাতবারেই একই মান আসবে। তাহলে আমরা একটা জিনিস শেয়ার হয়ে গেলাম, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি। এটা হচ্ছে আমি করেছি রুল নাম্বার ওয়ান। এখন আমরা আসবো রুল নাম্বার টুতে। এবার আমরা সমাধান করব রুল টু, অর্থাৎ নিয়ম নাম্বার দুই, যেটা সেটা হচ্ছে যে আমরা এ প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো পেয়েছি, তোমরা সেটা লিখেছি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা এমন লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এখন আমরা এখান থেকে আগাবো না, এখন এই যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে আমরা এইখান থেকেই মূলত এর মানটা কত হয় সেটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখব যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমার যে রাশিটার মান নির্ণয় করতে বলেছিল প্রদত্ত রাশি। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি ছিল আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই কিন্তু আমার প্রদত্ত রাশি ছিল। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করব সেটা হলো এই এ কিউব এবং প্লাস বি কিউব এই শুধুমাত্র এই অংশটুকুর সূত্র করে দেবো। কেন সূত্র করব? কারণ এখানে আমি এ প্লাস বি সমান মাইনাস সি পেয়েছি, সেই সূত্রে আমি এ প্লাস বি এর মানটা ইনপুট করতে পারবো তার জন্য। তো এইখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, একটু আগে আমি বলছিলাম রুল নম্বর এক করার সময়
হোল কিউব এবং সিঙ্গেল সিঙ্গেল কিউব কোনো অবস্থাতেই দুটা সূত্র যাতে একসাথে মিক্সড না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এর সূত্র হলো এ প্লাস বি হোল কিউব, এখন কিন্তু সূত্রে মাইনাস, থ্রি এ বি আর এটা হচ্ছে এ প্লাস বি আর এ প্লাস সি কিউব যেটা, এটা আমরা এখানে বসাই দিলাম, এটা এখানে বসে গেল, শুধুমাত্র এইটুকু সূত্র এতটুকু হয়। এখন এ প্লাস বি সময় কিন্তু মাইনাস সি পেয়েছি, তাহলে এর এনে মাইনাস সি তার কিন্তু হোল কিউব হয়ে যাবে, মাইনাস থ্রি এ বি আর এ প্লাস বি এর মানটা কিন্তু মাইনাস সি পেয়েছি, এই মাইনাস সি এখানে বসাই দিলাম আর এ প্লাস এটা হচ্ছে সি কিউব। এখন দেখেন এই মাইনাস সি হোল কিউব করলে মাইনাসের কিউব করলে মাইনাস থেকে যায় আর সি এর কিউব করলে এই সি টু দি পাওয়ার কিউব, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়, এটা থ্রি এ বি সি গুণ হয়ে যায় আর এটা প্লাস সি কিউব, এই প্লাস সি কিউব মাইনাস সি কিউব কেটে যায়, কী থাকে এখানে থাকে হলো থ্রি এ বি সি। তাহলে এখান থেকে রোল নাম্বার টু যেটা দুই নম্বর নিয়ম থেকেও আমাদের আনসার কিন্তু সেই থ্রি এ বি সি চলে আসলো, এবং রোল নম্বর টু অন রোল নম্বর টু এবং দুইটারই আমরা উত্তর দেখলাম থ্রি এ বি সি আসতেছে। এখন আমরা রোল নম্বর থ্রিতে যাব, এখন আমরা রুল নম্বর থ্রি শুরু করব। তো তিন নম্বর রুলস যেটা, এটা হচ্ছে তিন নম্বর রুলস, একটু রুল নম্বরটা দিয়ে দিই, এটা হচ্ছে তিন নম্বর রুলস। আচ্ছা, তো তিন নম্বর রুলসে আমার যেটা দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো লিখেছি, আর পঁচাত্তর রাশি যেটা দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আমরা এই রাশিতে কিছু প্লাস এবং মাইনাস করব, আমাদের আমি রাশিটাকে লিখি, যে এই রাশিকে লিখতে পারি আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি প্লাস থ্রি এ বি সি। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি এইটা কেন লিখলেন, আপনি প্লাস থ্রি এ বি সি মাইনাস থ্রি এ বি সি কেন লিখলেন, যদি কিছু প্লাস মাইনাস করতে হয় আপনি প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এরকম কিছু করেন, আপনি কেন মাইনাস থ্রি এ বি সি প্লাস থ্রি এ বি সি করলেন? আচ্ছা, একটা জিনিস দেখেন, এই অংশটুকু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর একটা স্পেসিফিক সূত্র আছে, যেহেতু আমি এইখানে আমার এখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে আমি সূত্রে ফেলার জন্য এই মাইনাস থ্রি এ বি সি এনেছি। এখন যেহেতু এই রাশিতে মাইনাস থ্রি এ বি সি ছিল না, সেহেতু নিশ্চিত আমি যদি এর সাথে প্লাস থ্রি এ বি সি করে দেই তাহলে এই রাশি কেটে গেলে কিন্তু আমার আগেরটা আবার বজায় থাকে। গণিত এমন একটা জিনিস, আপনি যদি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে আসেন এবং সেকেন্ড লাইন থেকে আপনি যদি ফার্স্ট লাইনে ফিরে না যাইতে পারেন তাহলে আপনার সেকেন্ড লাইনটা নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত ভুল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কেন আমি মাইনাস থ্রি এ বি সি এবং প্লাস থ্রি এ বি সি নিয়েছি। আচ্ছা, তো এখন এইটুকুর একটা সূত্র আসে, সেই সূত্রটা কি? এইটুকুর সূত্র হলো এরকম এ প্লাস বি প্লাস সি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এইটুকুর সূত্র কিন্তু এইটুকু, আর এই প্লাস থ্রি এ বি সি আমি এখানে লিখে দিলাম প্লাস থ্রি এ বি সি। আচ্ছা, এখন দেখেন এ প্লাস বি প্লাস সি এর মানটা কিন্তু আমি জিরো পেয়েছি, তাই না? তো এইটা আমি জিরো লিখব, আর এর সাথে কী গুণ হবে? এর সাথে গুণ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আপনারা এই সূত্রটা নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত আছে, উচ্চতর গণিতের সেকেন্ড যে চ্যাপ্টার আছে বীজগাণিতিক রাশি, সেইখানে অবশ্যই অবশ্যই এই সূত্রটা পেয়ে যাবেন, আপনার চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে প্লাস থ্রি এ বি সি, আমি এখানে এটা বসাই দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা জানি জিরোর সাথে কোনো একটা রাশি গুণ করলে সেই রাশির মানটা জিরো হয়ে যায়, তাহলে এটা জিরো হয়, এটা প্লাস থ্রি এ বি সি, এইটা মানেই হলো আমার উত্তর হবে হলো থ্রি এ বি সি। অর্থাৎ তিন নম্বর যে নিয়মটা ছিল, তিন নম্বর নিয়মেও কিন্তু আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই এর মানটা, এই দেখেন এর যে মানটা আছে এই মানটা শেষে এসে আমরা এ থ্রি এ বি সি এটা পেয়ে গেলাম। একইভাবে এখনও ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন প্রত্যেকটাই এই থ্রি এ বি সি আসবে। তো আমরা এখন রোল নাম্বার ফোর দেখাবো। রুল নাম্বার ফোর, তো রুল নাম্বার ফোরে আমার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো দেওয়া আছে, তো এখান থেকে আমরা একটা জিনিস বের করে নেবো, এখান থেকে আমরা লিখবো যে এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি। এখন যে কাজটা করবো, আমার প্রদত্ত রাশি দেওয়া ছিল আমরা এখান থেকে মূলত আগাবো, তাহলে প্রদত্ত রাশি আমার, তাহলে প্রদত্ত রাশি কী হয়, প্রদত্ত রাশি ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেহেতু আমি এ আর সি একসঙ্গে লিখেছে আমি এই রাশিটা একটু সাজিয়ে লিখবো, তাহলে এটাকে লিখবো এ কিউব
প্লাস সি কিউব প্লাস বি কিউব। এখন দেখেন আমি যেখানে এ প্লাস সি ইকাল টু বি মাইনাস বি পেয়েছি, আমি এইটাকে ওইভাবে এমনভাবে সাজিয়ে একটা সূত্র ফেলবো যেইখানে আমি মাইনাস বিটা ইনপুট করতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সিঙ্গেল সিঙ্গেল কিউব করে দেবো। একে লেখা যায় এ প্লাস সি হোল কিউব মাইনাস থ্রি এ সি ইন্টু এ প্লাস সি, আর এটা হচ্ছে বি কিউব। আচ্ছা, এখন এ প্লাস সি এর মানটা কী পেয়েছি? মাইনাস বি। এইটা ইকুয়াল টু মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ সি, আর এ প্লাস সি এর মান কিন্তু মাইনাস বি পেয়েছি। এই মাইনাস বিটা বসাই দিলাম, আর এটা বি কিউব আমার এটা বসে গেল। আচ্ছা, এখন এটাকে লিখতে পারি মাইনাস বি হোল কিউব। কীভাবে লিখেছি? আগের অঙ্কগুলো বলেছি, এখন আর বলে ফাও এই টাইমটা লেন্থি করতে চাচ্ছি না। আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারি মাইনাসে মাইনাসে এটা প্লাস থ্রি, এটা হলো এ বি সি, আর এটা হচ্ছে প্লাস বি কিউব। এখন দেখেন এই বি কিউব আর মাইনাস বি কিউব এটা কেটে যায়, তাহলে কিন্তু এখানে আমার সেই থ্রি এ বি সি এটাই থেকে যায়। অর্থাৎ রোল নাম্বার ফোর যেটা, সেটাও কিন্তু আমি এ প্লাস বি প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালুটা আমরা এইখানেও থ্রি এ বি সি পাচ্ছি। একইভাবে আমরা এখন রোল নাম্বার ফাইভ করবো। তো আমরা কোন রুলস ফাইভ করবো? রুলস ফাইভে এখানে আমার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে লিখব এ প্লাস এ প্লাস সি সমান মাইনাস বি। এখন যে কাজটা করব আমরা, যে রুল নম্বর ফোরে আমরা অবশ্য এই পক্ষ থেকেই মূলত থ্রি এ বি সি প্রমাণ করেছিলাম, তো রুল ফাইভে এসে আমরা সেটা করব না। এখন আমরা এইখানকার উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব, অর্থাৎ সরি ঘন করে দেব। এটা হচ্ছে এ প্লাস সি হোল কিউব, এটা হচ্ছে মাইনাস বি হোল কিউব, এবং পাশে আমরা লিখে দেব যে ঘন করেছি। আচ্ছা, তো এটা যদি আমরা ঘন করি অর্থাৎ হোল কিউব করি, তাহলে তার সূত্র কী আসে? তার সূত্র আসে এরকম এ কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ সি আর এ প্লাস সি। এটা জিনিস মনে রাখবেন, সিঙ্গেল সিঙ্গেল কিউব থাকলে কিন্তু মাইনাস আসে, আর যদি একবারে হোল কিউব থাকে তাহলে কিন্তু প্রত্যেকটাই প্লাস হবে। আচ্ছা, আর এর মান হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার কিউব। কীভাবে হয় পূর্ববর্তী অঙ্কগুলোতে আমি বারবার করে বলে এসেছি, তো আবারও বলি, মাইনাসের কিউব করলে মাইনাস থেকে যায়, আর বি এর কিউব করলে কিন্তু আমার বি টু দি পাওয়ার কিউব হয়ে যায়। আচ্ছা, এখন এই এ কিউব বসালাম, এখানে সি কিউবটা বসিয়ে দিলাম, আর প্লাস এখানে থ্রি এ সি রাখলাম, এ প্লাস সি এর মানটা আমরা বি পেয়েছি, এখানে মাইনাস বি বসাই দিলাম, আর এটা হচ্ছে মাইনাস বি তার হোল কিউব। আচ্ছা, তো এখান থেকে আমরা লিখলাম এ কিউব প্লাস সি কিউব, এটা হচ্ছে মাইনাস, এটা থ্রি এ বি সি হয়, আর এটা ইকুয়াল টু মাইনাস বি টু দি পাওয়ার কিউব। এখন দেখেন, আমাকে তো মূলত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করতে হবে, তো আমরা জাস্ট এই সাইডে এ কিউব প্লাস এই বি কিউবটা এখানে আসলাম, প্লাস হয়ে যায় বি কিউব, এই সি কিউবটা এখানে আমরা লিখে দিলাম, আর মাইনাস থ্রি এ বি সিটা ডান সাইডে নিয়ে গেলে এইটা প্লাস থ্রি এ বি সি হয়ে যায়। এটাই কিন্তু আমার আনসার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি। এটাই হচ্ছে রোল নাম্বার ফাইভ। এখন আমরা আসবো রোল নাম্বার সিক্স যেটা। তো এখন আমরা রোল নাম্বার সিক্স করি। রোল নাম্বার সিক্স যখন করি তখন আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাই না? তো আমরা এইটাকে কিন্তু এভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে বি প্লাস সি সমান মাইনাস এ। একটা কথা বলে রাখি, যেহেতু একটাই অঙ্ক এবং একটা অঙ্কই সাত পদ্ধতিতে করতেছে, আমার আনসার কিন্তু একই আসতেছে। অনেককে মনে হইতে পারে যে অঙ্কগুলো তো মূলত একই কোয়ালিটি, হ্যাঁ অঙ্ক তো একই কোয়ালিটি হবেই, সাতটা অঙ্ক আমি মানে এই একটা অঙ্ক সাতটা পদ্ধতিতে করতেছি, এদের ভিতরে সিমিলারিটি অবশ্যই থাকবে, তো তার পরিপ্রেক্ষিতে মূলত সাত পদ্ধতিতে করা। আচ্ছা, তো এখন বি প্লাস সি সমান এ, তাই না? তো আমরা এখন প্রদত্ত রাশি থেকেই মূলত এ থ্রি এ বি সি এটা প্রমাণ করব। তাহলে এখানে প্রদত্ত রাশি কী কী দেওয়া ছিল আমার? এখানে প্রদত্ত রাশি যেটা, এটা দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, যেহেতু বি প্লাস সি আছে আমরা এভাবে সাজিয়ে লিখব, তাহলে বি কিউব প্লাস সি কিউব প্লাস এ কিউব। আমরা বি কিউব প্লাস সি কিউবের টোটালটা সিঙ্গেল সিঙ্গেল কিউবের সূত্র করে দেই দেবো। এটা হচ্ছে বি প্লাস সি হোল কিউব মাইনাস
3bc এটা হচ্ছে b plus c আর প্লাস a টু দি পাওয়ার কিউব আর এর মানটা বসাই এর মানটা হচ্ছে মাইনাস a এটা হচ্ছে মাইনাস a কিউব মাইনাস 3bc এর মানটা হচ্ছে মাইনাস a আর এখানে প্লাস a টু দি পাওয়ার কিউবটা বসে গেল এটা হচ্ছে মাইনাস a টু দি পাওয়ার কিউব মাইনাস a প্লাস হয়ে যায় প্লাস 3abc একটু সাজিয়ে লিখি আর এটা হচ্ছে a টু দি পাওয়ার কিউব a টু দি পাওয়ার কিউব a টু দি পাওয়ার কিউব কেটে যায় এখানে থাকে হলো 3abc একই ভাবে আমরা কিন্তু রুল 6 এ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মানটাও কিন্তু আমরা 3abc পেয়ে গেলাম একই ভাবে একবার লাস্ট যে রুল সেটা হলো রুল নাম্বার 7 অর্থাৎ এই অঙ্কটা সাত পদ্ধতিতে করা যায় আগে 6টা দেখিয়েছি লাস্ট যে পদ্ধতি সেটা দেখাবো তো লাস্ট রুল রুল নাম্বার 7 আচ্ছা তো আমরা এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 এবং এখান থেকে আমরা বলতে পারি b প্লাস c সমান মাইনাস a আচ্ছা এখন আমরা রুল নাম্বার 6 এ এই প্রদত্ত রাশি থেকে মূলত 3abc নির্ণয় করেছি এখন আমরা এইখান থেকেই 3abc নির্ণয় করে দেখাবো আচ্ছা তো আমরা শুরু করি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই উভয় পক্ষকে ঘন করে দেব b প্লাস c এরও কিউব করব আর মাইনাস a একেও কিউব করব এবং পাশে লিখে দেব ঘন করে অবশ্যই অবশ্যই আমরা পাশে এই সাইড নাটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন এই b প্লাস c হোল কিউবের যদি আমরা সূত্র করতে যাই তাহলে কি হবে b প্লাস c হোল কিউবের সূত্র হলো b কিউব প্লাস c কিউব প্লাস 3bc এটা হচ্ছে b প্লাস c ইকুয়াল টু মাইনাস a কিউব আচ্ছা এটা b কিউব প্লাস c কিউব এটা হচ্ছে প্লাস 3bc এটা মান হতো মাইনাস এ এই মাইনাস এটা বসিয়ে দিলাম আর মাইনাস a টু দি পাওয়ার কিউব এটা হচ্ছে b কিউব প্লাস c কিউব মাইনাস a প্লাস এ মাইনাস এটা একবারে গুণ করে দিই 3abc ইকুয়াল টু মাইনাস a কিউব এখন এটা আমরা এই পাশে নিয়ে আসব এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটা পাশে নিয়ে যাই এটা হলো 3abc অর্থাৎ রুল নাম্বার 7 যেটা সেটাও a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc অনেকে বলতে পারেন যে ভাই এই সাতটা রয়েছে তো জানতাম হ্যাঁ অবশ্যই আপনি জানেন তো কিন্তু প্রয়োগ বিধিটা আপনি জানেন না কি কোথায় কোন অঙ্কর কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এবং কিভাবে করতে হবে এটা হয়তো বা আপনার কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছায়নি অথবা আপনি এই নিয়মটা জানতেন না অবশ্যই অবশ্যই এগুলোর প্রত্যেকটার সঙ্গে আপনারা পরিচিত ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আজকের ভিডিওতে কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি ইন্টারেস্টিং কিনা সেটা আপনাদের উপরেই সেই বিচারটা ছেড়ে দিলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথমে আপনার ওয়ালে চলে যায় পরবর্তী ভিডিও আপলোড হওয়া পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই